তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলা সহায়তা কেন্দ্রে কতগুলো কর্মী নিয়োগ করা হবে এবং কোন জেলায় কতগুলো করে শূন্যপাদ রয়েছে তার বিস্তৃত আপডেট চলে এসেছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে কতগুলো করে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে তার এ টু জেড পদ্ধতি দেখে নেব আজকের ভিডিওতে এবং যোগ্যতা কী রয়েছে বেতন কী রয়েছে এবং কোন কোন জায়গায় নিয়োগ করা হবে এবং কি কি কাজগুলো বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের করতে হবে তো অবশ্যই এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনারা যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অডিশান অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অনেকেই জানি যে প্রতিটি ব্লকে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে যেখানে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিভিন্ন অভিযোগ জানাতে পারি এর পাশাপাশি রেশন কার্ড থেকে শুরু করে খাদ্য খাদ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারি তো এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হবে প্রতিটি কেন্দ্রে একজন করে কর্মী নিয়োগ করা হবে বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন তিন হাজার পাঁচশো একষট্টি এবং বাকি রয়েছে এখনও পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্র এক হাজার চারশো চৌষট্টিটি বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু আরও নতুন করে ওপেনিং হচ্ছে সেক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে কোন জেলায় তার চারটি আমরা দেখে নিচ্ছি তো ভিত্তিক নতুন বিএসকের তালিকা আলিপুরদুয়ারে কিন্তু চৌত্রিশটি বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে বাঁকুড়ায় আটাত্তর টিম বীরভূমে চৌষট্টি টিম কোচবিহারে আটচল্লিশ টিম দক্ষিণ দিনাজপুরে তেইশ টিম দার্জিলিংয়ে ছত্রিশ টিম হুগলি জেলায় উনআশি টিম হাওড়া জেলায় ষাট টিম জলপাইগুড়িতে পঁয়ত্রিশ টিম ঝাড়গ্রামে চৌত্রিশটি টিম উনত্রিশটি মালদায় বাহাত্তরটি মুর্শিদাবাদে কিন্তু একশো সাতটি নদীয়া জেলায় সাতাত্তরটি উত্তর চব্বিশ পরগনায় বিরাশিটি পশ্চিম বর্ধমানে টিম পশ্চিম মেদিনীপুরে একশো তিনটি পূর্ব বর্ধমানে তিয়াত্তরটি পূর্ব মেদিনীপুরে একশো একটি পুরুলিয়া জেলায় চৌষট্টি টিম দক্ষিণ চব্বিশ পরগনায় একশো উনষাটটি উত্তর দিনাজপুরে পঁয়তাল্লিশটি কলকাতায় কিন্তু তিরিশটি এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন এবং এই যে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হবে এটা কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন আবেদন পদ্ধতি চালু হয়ে যাবে যখনই অনলাইন আবেদন পদ্ধতি চালু হয়ে যাবে আমি আপনাদেরকে সবার আগে আপডেটগুলো জানিয়ে দেবো এই জন্য অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা প্রত্যেকে জানি গত কয়েক বছর আগে যখন বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হয়েছে তখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতায় বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হয়েছে ওইবার টেকনোলজি লিমিটেডের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তো যখনই আপডেট চলে আসবে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো